বাংলাদেশের আইনের সুরক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রায় উঠে আসছে নানান ধরনের অপকর্মের অভিযোগ। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ধরনের গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তাদের অপরাধের কর্মকাণ্ডগুলো, প্রায় যেন বেড়েই চলেছে এই পুলিশ সদস্যদের অপকর্মের দৃষ্টান্ত। দিনাজপুরে ঘটেছে ঠিক এমনই একটি ঘটনা। দিনাজপুরের চিরির বন্দরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সিআইডির রংপুর কার্যালয়ের এএসপি সহ তিন পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার 24 আগস্ট বিকেলে দিনাজপুর সদর উপজেলার বাসেরহাট থেকে তাদের আটক করা হয়। তারা হলেন সিআইডির রংপুর কার্যালয়ের এএসপি সরোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক। চলতি মাসের প্রথম দিকে চিরির বন্দর উপজেলার পলাশ নামের এক ব্যক্তি সিআইডি রংপুর কার্যালয়ে চিরির বন্দর উপজেলার জনৈক লুৎফর রহমানের বিরুদ্ধে 50 লাখ টাকা প্রতারণার একটি অভিযোগ করেন। পরে 23 আগস্ট রাত 9:30 সিআইডির এএসপি সরোয়ার কবিরের নেতৃত্বে একটি টিম লুৎফর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে লুৎফর রহমানকে না পেয়ে তার স্ত্রী জোহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে মা ও ছেলের মুক্তির জন্য লুৎফর রহমানের পরিবারের কাছে মুক্তিপণ হিসাবে 15 লাখ টাকা দাবি করে। পরে ভুক্তভোগী পরিবারকে 8.5 লাখ টাকা নিয়ে আসতে বলে তারা। এক পর্যায়ে ভুক্তভোগী পরিবার বিষয়টি দিনাজপুর জেলা পুলিশকে অবগত করে। জেলা পুলিশের পরামর্শে মঙ্গলবার 24 আগস্ট বিকেলে ভুক্তভোগী পরিবার প্রথমে চিরির বন্দর উপজেলার রানীর বন্দরে, পরে কাহারল উপজেলার 10 মাইলে তাদের আসতে বলে। পরে আবার ভুক্তভোগী পরিবারের লোকজন তাদের দিনাজপুর সদর উপজেলার বাসেরহাটে আসতে বলে। সিআইডি কর্মকর্তারা বাসেরহাটে আসলে জেলা পুলিশ ও সিআইডি তাদের আটক করে প্রথমে চিরির বন্দর থানায় এবং রাতে তাদের দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে চিরির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার বলেন, তদন্ত চলছে, তবে বিস্তারিত বলা যাবে না। এছাড়া বিস্তারিত জানতে পুলিশ সুপারের সঙ্গে কথা বলার অনুরোধ জানান তিনি। পরে পুলিশ সুপার আনোয়ার হোসেনকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। অপরদিকে চট্টগ্রাম ইয়াবা সহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই কক্সবাজারের এক কর্মকর্তা আটকের রেশ কাটতে না কাটতে এবার আলোচনায় এসেছেন একই অফিসের আরেক কর্মকর্তা উপপরিদর্শক এসআই লাভলি ফেরদৌসি। অভিযোগ করেছে এসআই লাভলি যে মামলা তদন্তের দায়িত্ব পান সেখানে তার স্বামী মোহাম্মদ শাহজাহানও প্রভাব বিস্তার করেন। তদন্ত প্রতিবেদন এদিক সেদিক করতে সুবিধা মতো হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। চাহিদা মতো টাকা দিতে না পারায় বিবাদীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তদন্ত প্রতিবেদন বাদীর বিরুদ্ধে দেওয়ার অভিযোগও প্রকাশ্যে আসে। শুধু তাই নয়, ধার নেওয়া টাকা আত্মসাৎ ও স্ত্রীর প্রভাব খাটিয়ে অন্যের বসতবাড়ি দখল চেষ্টারও অভিযোগ উঠেছে। মামলার প্রতিবেদন দেওয়া নিয়ে সম্প্রতি আর্থিক লেনদেনের একটি অডিও ফাঁস হয়। এরপরে প্রকাশ্যে আসে এসআই লাভলি ও তার স্বামীর কর্মকাণ্ড, উঠে সমালোচনার ঝড়। খোঁজ নিয়ে জানা যায় কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেওয়া লাভলি এসআই হিসেবে পদোন্নতি পাওয়ার পরও ডিপার্টমেন্ট পাল্টিয়ে প্রায় এক যুগেরও বেশি সময় দ্বিতীয় স্বামী শাহজাহানের বাড়ি কক্সবাজারে অবস্থান করছেন। নাম প্রকাশ না করার শর্তে পিবিআই এর এক কর্মকর্তা বলেন, মামলা তদন্তে যাওয়ার সময় স্বামীকে সঙ্গে নিয়ে যান এসআই লাভলি, যা আইনত তিনি করতে পারেন না। বিষয়টি আমাদের জন্য বিব্রতকর। এদিকে সচেতন মহল দাবি করছেন এই অবস্থা চলতে থাকলে বিচার প্রার্থী ও সাধারণ মানুষের কাছে আস্থা হারাবে পুলিশ। অভিযোগ তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে পিবিআই তথা পুলিশের সুনাম ধরে রাখার আহ্বান জানান তারা। জানতে চাইলে এসআই লাভলি ফেরদৌসি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তদন্তের জন্য এখন আমাকে তেমন মামলা দেওয়া হয় না। এরপর আমার স্বামীর বাড়ি যেহেতু এখানে, বাদী বিবাদী সুবিধা নিতে আমার স্বামীর সঙ্গে যোগাযোগ করতেই পারে, কিন্তু স্বামীর প্রভাবমুক্ত থেকেই কাজ করে আসছি। আমার স্বামী এখানকার পরিচিত মুখ, আমার প্রভাবে তার কোনো কাজ করার দরকার পড়ার কথা নয়। তবে ও ফাঁস হওয়া অডিওর বিষয়ে কোনো সদুত্তর দেননি তিনি। এ বিষয়ে পিবিআই এর কক্সবাজার পুলিশ সুপার সরোয়ার আলম বলেন, অভিযোগের বিষয়ে অবগত হয়েছি। গত 6 মাসে লাভলিকে মাত্র একটা মামলা তদন্তের জন্য দেওয়া হয়েছে, তবে বসতবাড়ি দখল চেষ্টার বিষয়টা তাদের পারিবারিক বলে জানেছি। জানতে চাইলে পিবিআই মহাপরিচালক বনোজ কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, ওই নারী উপপরিদর্শকের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের বিষয়ে আমি অবগত আছি, তবে লাভলি এখনও কক্সবাজারে কর্মরত কিনা এমন প্রশ্ন করে পিবিআই ডিজি বলেন, আজ ওই খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।